আজি বিশ্ব দিব্যাঙ্গ দিবস উপলক্ষে সমগ্র দিব্যাঙ্গ ভাই ভনীসকলক মই আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো, তেওঁলোকৰ কুশল মঙ্গল কামনা করছো। আমি বিটিআর সরকার দায়িত্ব লওয়ার পিছর আমার এই অঞ্চল প্রায় 25,000 দিব্যাঙ্গ আমার রাইজসকলে যাব না লাগে ব্যক্তি আছে, তেওঁলোকে এতিয়ালৈকে UDID প্রমাণপত্র পোৱা নাই। তেওঁলোকে যে দিব্যাঙ্গ, তেওঁলোকে প্রমাণপত্র তেওঁলোকে পাবলৈ সক্ষম হোৱা নাছিল, বিভিন্ন কারণ আছে, এইবোৰ মই বিশ্লেষণ নকৰো। আমি দায়িত্ব লৈ পেলাই প্রায় আজিলৈকে 10,000 দিব্যাঙ্গ ভাই ভনীক, যিসকল প্রাপ্য বঞ্চিত দিব্যাঙ্গ ভাই ভনীক, গাঁও অঞ্চলৰ পিছপৰা নিরক্ষর, আমি 10,000 দিব্যাঙ্গ ভাই ভনীক প্রায় প্রমাণপত্র আমি দিহে করলো এই 8-9 মাহ। ঠিক তেনেকে আরো আমার যিসকল দিব্যাঙ্গ ভাই ভনী আছে, আমি স্ক্রিনিং ক্যাম্প করলো, আমি ইতিমধ্যে হিসাব আমার লৈছো, আমার বিভাগের যেবর বিষয়ভাবে কর্মচারী আছে তেওঁলোকৰ জৰিয়তে আমি একেলগে আমি সেই দিব্যাঙ্গ ভাই ভনীসকল প্রমাণপত্র দি আমি এবছরের ভিতরে গোটেখিনি সমাপ্ত করিম বলে আমি একটা প্ল্যান লৈছো, পরিকল্পনা লৈছো। ঠিক তেনেকে আমি আমার যিসকল একেবারে দুর্ভোগীয়া দরিদ্র দিব্যাঙ্গ ভাই ভনী আছে তেওঁলোকৰ কারণে একটা মিশন লৈছো, বিটিআর মানব সেবা মিশন, আমার প্রমোদ বৰদাবৰ প্রমোদ বৰ ডাঙরিয়ার নির্দেশ মর্মে আমি বছরত 300 মানে 250,000 200 জনক আমি দিম এককালীন সাহায্য, 50,000 টাকাকে 200 জন আমার দিব্যাঙ্গ ভাই ভনী এককালীন সাহায্য পাব, আর্থিক সাহায্য পাবলে সক্ষম হব। ঠিক তেনেকে 90-100টা আমি ই রিক্সা, ব্যাটারি ই রিক্সা তেওঁলোকক প্রদান করিম, যিসকল একেবারে পিছপরা, আর্থিকভাবে পিছপরা, সচ্ছল নয়, সহায় করা কোনো ব্যক্তি তেওঁলোকৰ ঘৰত নাই, পৰিয়ালত নাই, তেওঁলোকৰ আর্থিক সচ্ছলতাৰ কাৰণে তেওঁলোকে যাতে জীৱন নিৰ্বাহ কৰিব পাৰে মানুহ হিচাপে, সেইকাৰণে আমি তেনেকুৱা ধৰণৰ বিটিআর মানৱ সেৱা এক আঁচনিৰ জৰিয়তে 200 জনক আমি 50,000 আৰু 90-100 আমি হিচাপ কৰি ওলাই আছোঁ। 90-100 জনক আমি বাজেট অনুযায়ী আমি আমি 90 হ'ব পাৰে, 95 হ'ব পাৰে, 97 হ'ব পাৰে, আমি তেনেকৈ টার্গেট লৈছোঁ, ব্যাটারি ডিস্কাউন্ট প্রদান করিম, এটি প্রতি বছরে হব। আর 5,000 টাকা করে এককালীন সাহায্য আমি দিয়ে আসছো 300 দিব্যাঙ্গ, এটি পূর্বের চলি আছে, অহা দিন চলিব। ঠিক তেনেকে প্রশিক্ষণ আমার ক্ষুদ্র উদ্যোগ বিভাগ আছে, আমার স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জড়িয়ে আমি তেওঁলোকৰ প্রশিক্ষণের কারণে ব্যবস্থা আমি একটা প্ল্যান করেছো, যে আমার যিসকল দিব্যাঙ্গ ভাই ভনী আছে তেওঁলোকক আমার যে আমার হস্ততাঁত বস্ত্রশিল্প বা আমার কুটির উদ্যোগ যেগুলো আছে, বেম্বই হোক, তেনেকুৱা ধরনের যে কুটির উদ্যোগ আছে, তেওঁলোকে যদি সেইবোৰ শিক্ষণ প্রশিক্ষণ দি পেলাই তেওঁলোকক আমি যদি স্বাবলম্বী করার একটা ব্যবস্থা করবো, তেনেহলে আমার বহুত দিব্যাঙ্গ ফেমিলি আর্থিকভাবে সচ্ছল হব, তেনেকুৱা ধরনের তেওঁলোকৰ লাইভলিহুডের কারণে, তেওঁলোকৰ আর্থিক সচ্ছল আৰু তেওঁলোকৰ জীৱিকা নির্বাহের কারণে আমি এনেকুৱা ধরনের একটা প্ল্যান করে আছো। আমার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আমি তেনেকুৱা ধরনের একটা পলিসি লৈছো। বিশ্ব দিব্যাঙ্গ দিবসের দিনাখন ইয়ার উপস্থিত হয়ে যিমান বিশ্ব দিব্যাঙ্গ সকল আছে তেওঁলোকলৈ মোৰ শুভেচ্ছা জনাইছো। দিব্যাঙ্গ সকলক দেখিছো যে আমার দেশের বিশেষকে আৰু অসমৰ বিশেষকে তেওঁলোকে পৰৰ ওপৰ নির্ভর করে জীয়াই থাকিবলগা হয়, বহুতে ভিক্ষা বৃত্তি লবলগা হয়, বহুতে নিজস্ব উপার্জনের তেনেকৈ ব্যবস্থা নাই, আর সরকারপৰা যিখিনি দিব্যাঙ্গ বুলি স্বীকৃত হল তেওঁলোকক মাহে 1,000 টকা দিয়া হয়, আর 1,000 টকাৰে মানুষ জীয়াই থাকিব নোৱাৰে। সেইকাৰণে তেওঁলোকে যাতে আমার নিচিনা সুস্থ সবল মানুহৰ নিচিনা সসন্মানে জীয়াই থাকিব পাৰে, তাৰ কাৰণে আমি সরকার হিসাবে ব্যবস্থা লোক লাগে, আর সেখানে আমি চিন্তা চর্চা করছি বিশেষ প্রশিক্ষণ দিয়ে নিজস্বভাবে সর সর উদ্যোগ স্থাপন করার ব্যবসায় করবা পথ আমি যদি দিবেন নিশ্চয় সসন্মানে যাই নিজের উপার্জন নিজে করব, অন্তত ভিক্ষাবৃত্তির আঁতরি থাকবা হব, আর সেই ব্যবস্থাটাকে আমি করে বিচার, কারণ আমার নিচিনা সুস্থ সবল মানুষের নিচিনা মানব হয়, উচিত অনুচিত ভাল বেয়া গোটেখিনি চিন্তা করে শক্তি আছে, সেইকাৰণে আমার নিচিনা সমমর্যাদা সম অধিকার জীয়াই থাকার অধিকার আছে, সেই অধিকারখানি আমি দিব লাগবে, তার কারণে বিটিআর সরকার যিমান পাৰে আমি কাম করে যাওঁ।